আল্লাহর রাসূলের সাহাবী বলছেন, আমার রাসূল বলছেন, রাতের মধ্যে এমন একটা প্রহর আছে যে প্রহরে কোনো বান্দা যদি বৈধ কিছু আল্লাহর কাছে চায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে না দিয়ে কখনো খালি হাতে ফেরত দেন না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে একটা বর্ণনা আসছে, দেখেন আপনারা একটু চমৎকৃত হবেন, আমাদের সাধারণ যে চিন্তা এর বাহিরে একটু চিন্তা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার রাতকে তিনটা ভাগে ভাগ করতেন, কয় ভাগে? তিন ভাগে। ভালো করে খেয়াল করেন, আপনাদের কনসেপ্টের মধ্যে চলে আসছে যে রাতকে তিন ভাগে ভাগ, প্রথম ভাগ, মধ্যভাগ, শেষ ভাগ, এই তো তিন ভাগে ভাগ করে নিতেন। এই তিন ভাগের মধ্যে তিন তিন ভাবে ইবাদত হতো, কিন্তু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার টেকনিকটা একটু ভিন্ন ছিল। রাতকে তিনি তিন ভাগে ভাগ করতেন, কিন্তু ভাগ করার পরে মান বন্টনটা ভিন্নভাবে করতেন। কিভাবে? হাদিসের মধ্যে আসছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা চাইতেন তার বাড়িতে আনা আল্লাইল, রাতের যতগুলো প্রহর আছে পুরো প্রহরগুলোতেই যেন আল্লাহর ইবাদত হয়। এই জন্য রাতকে তিন ভাগে ভাগ করে এক ভাগ নিজে ইবাদত করতেন, এক ভাগ তার চাকর বাকর যারা বাড়িতে থাকতো তাদের জন্য ইবাদত করাতেন, আর এক ভাগ তার স্ত্রী এবং সন্তানদেরকে ইবাদত করাতেন। আপনার আমার ভাগ তিন ভাগ, তিন ভাগেই প্রথমে, কখনো আমি, কখনো মাঝে আমি, কখনো শেষে আমি। আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ভাগ করতেন তিনটা, নিজের জন্য এক ভাগ পালিতে রাখতেন, এক ভাগ তার বাড়ির চাকর বাকর যারা ছিল তাদের ভাগে, আরেক ভাগ স্ত্রী এবং সন্তানের ভাগে। তিনি তার কোনো রাতকেই পুরোটা আল্লাহর ইবাদতহীন তার বাড়িতে রাখতেন না। সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা কে? তিনি সাহাবী। কে তিনি? সাহাবী। কেমন সাহাবী? আল্লাহ রাব্বুল আলামিন তার এই ইবাদতের কারণে এমন বরকত তার জীবনে দিয়েছিলেন। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস এসেছে, সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্না মিনাল লাইলি সাআতান লা ইউওয়াফিকুহা আব্দুন মুসলিমুন ইয়াসআলুল্লাহ খায়রান ইল্লা আতাহু ইয়াহ। আল্লাহ রাসূলের সাহাবী বলছেন, আমার রাসূল বলছেন, রাতের মধ্যে এমন একটা প্রহর আছে, এমন একটা, কোনটা? এমন একটা, রাতের মধ্যে এমন একটা প্রহর আছে যে প্রহরে কোনো বান্দা যদি বৈধ কিছু আল্লাহর কাছে চায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে না দিয়ে কখনো খালি হাতে ফেরত দেন না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এই হাদিস শোনার পর থেকে আমল করতে শুরু করছেন যে আল্লাহর কোন প্রহর আমি জানি না, আমার বাড়ি কখনো ইবাদত মুক্ত হবে না। উনি যখন ইবাদত করেন, চাকর বাকর সন্তান সন্ততি সবার জন্য দোয়া করেন, উনি যখন আরাম করেন, চাকর যখন ইবাদত করে, উনার জন্য, উনার স্ত্রী পুত্র অন্যান্য সকলের জন্য দোয়া করে, উনিও যখন ঘুমান, উনার চাকর বাকর যখন ঘুমায়, উনার স্ত্রী, উনার সন্তানরা যখন উঠে নামাজ পড়ে, সিজদা করে, সকলের জন্য দোয়া করে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা একটু বোকাশোকা মানুষই ছিলেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের দোয়া আর তার ইবাদতের কারণে এমন তার জেহেন দিয়েছিলেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা 5374টা হাদিস একাই আল্লাহর নবী থেকে রিওয়ায়াত করছেন। সুবহানাল্লাহ। আপনি সারা জীবনে যত শব্দ বলছেন, আপনারা যদি বলি আজকের থেকে যে তালিকা করবেন যে 5374টা শব্দ বলছেন কিনা আলাদা আলাদা, আপনি বের করেন, বাপ মা, টেবিল চেয়ার, জামা কাপড়, টুপি, জুব্বা, খাদ্য, ভাত, কলা, ভূগোল, ইতিহাস, মাটি, জমিন, ভূমিকম্প, সমুদ্র, নৌকা, কলম, ফ্যান, ঝর্ণা, এরকম করে আপনি হিসাব করবেন 5374টা শব্দ আপনি লিখতে আপনার জীবনের পিন্দামাটি হয়ে যাবে, ডবল হওয়া চলবে না, কিন্তু সিঙ্গেল সিঙ্গেল বিপদ হবে। আর উনি 5374টা হাদিস আল্লাহ রসুল যেভাবে বলেছেন, একটা শব্দ এদিক ওদিক নাই, একদম মা উদিফাইলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিন কওলিন আও ফিইলিন আও তাকরিরিন সিফাতিন খালকিয়াতিন আও খুলুকিয়াতিন, এই রকম ভাবে একদম হুবহু আল্লাহর নবী থেকে রিওয়ায়াত করছেন এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। এটা কিসের বরকত? এটা হচ্ছে সেই দোয়ার বরকত যেইটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, রাতের কোনো একটা প্রহরে আছে, তুমি আল্লাহর কাছে চাও, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে দান করে দিবেন। প্রিয় ভাইরা, এটা হচ্ছে তাহাজ্জুদের মর্যাদা, তাহাজ্জুদের দাম আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের জন্য দিয়েছেন।